নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানিয়ে নেব মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘণ্ট। এর জন্য আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে কুচিয়ে কেটে নিয়েছি, একটা রুই মাছের মাথাকে কান করে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু টমেটো আর আদা বাটা নিয়ে রেডি করে নিয়েছি। এবার কড়ায় গরম করে আমি তেল গরম করে নিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। তো দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছের মুড়োগুলো ভালো করে তুলে রেখে দেব। এবার কড়াইয়ে আবারও সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে। তো এক্ষেত্রে আমি সাদা জিরের পরিবর্তে সাজিরে ব্যবহার করেছি। আপনারা সাজিরে না থাকলে নর্মাল জিরে ব্যবহার করবেন। আর আমি কিন্তু ছোটো এলাচ দিইনি, আমি একটা বড় এলাচকে নিয়ে দেখুন ফাটিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে। তো ফোড়নগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো যাতে ফোড়নগুলো পুড়ে না যায়। তো ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ যখন বেরিয়ে এসছে, তখন আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। তো ভাজাটা তাড়াতাড়ি এবং ভালো মতো হওয়ার জন্য আমি ঢাকনা ব্যবহার করব। তো আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমাদেরকে এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে অন্যান্য বেশি রকমের মশলা ব্যবহার করব না, তো আদা বাটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আদার বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আবারও মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো আমাদের খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে এবং কড়াই থেকে উঠে উঠে আসবে, তো ততক্ষণ আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আগে কিন্তু দেব না, এর আগে দিলে কিন্তু টমেটো থেকে জল বেরিয়ে গেলে ভালো করে মশলা ভাজা যেত না। তো এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তাহলে এবার এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল রিলিজ করবে। এবার লবণ আর বাদবাকি সমস্ত আলু আর মশলাগুলোকে কপির সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখার ফলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আলুতে রাখবো। দেখুন কতটা পরিমাণে জল কিন্তু রিলিজ করেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জলের মধ্যে অ্যাড করব না, কারণ যা জল বাঁধাকপি থেকে বেরোবে সেই জল দিয়ে আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদেরকে মাঝে মাঝে ঢাকা দিয়ে, তারপরে ঢাকা খুলে খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো জল শুকোতে কিন্তু এবার সময় লাগবে। এবার যখন দেখব আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন মাছের মাথাগুলো দিয়ে ভেঙে দেব খুন্তির সাহায্যে। আর ভালো করে বাঁধাকপির সাথে কিন্তু মাছের মাথাগুলোকে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে মাছের মাথাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখছি। তারপরে আরও খানিকটা সময় ধরে আমরা এটাকে কষিয়ে নেব যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় এবং অনেকটা শুকনো হয়ে এসছে বাঁধাকপিটা। এবার এর মধ্যে ঘি, চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপরে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো।